হ্যালো এভরিবডি, আমি অর্জুন। দ্য স্পটলাইটের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি নতুন বাংলা ছবি ডিকশনারির রিভিউ। এই ছবিটা বুদ্ধদেব গুহের গল্প অবলম্বনে তৈরি হয়েছে। ব্রাত্য বসুর পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, নুসরত জাহান, মুশারফ করিম, অরণ মুখোপাধ্যায় ও অন্যান্য সকলে। এটি 12 ফেব্রুয়ারি 2021 রিলিজ হবে। কোনো ছবির সাফল্য অনেকটাই নির্ভর করে পরিচালকের উপর। এর বড় কারণ হলো একজন দক্ষ পরিচালকই পারে শিল্পীর ভিতর থেকে তার শিল্পসত্তাকে বার করে আনতে এবং ছবির চরিত্রগুলোকে তার চরিত্র অনুযায়ী সঠিকভাবে সেটাকে উপস্থাপন করতে পারে। আসুন আমরা একবার ছবিটির ট্রেলারটি দেখে নিই, তাতে আমার আপনাদের ডিকশনারি ছবিটির দৃষ্টিকোণ সম্বন্ধে বোঝাতে সুবিধা হবে। চলুন ট্রেলার শুরু করা যাক। হ্যাঁ সুমন, আচ্ছা চাষাদের কলেজে চাষা হয়ে যাবে না তো? কলেজে জয়েন করার পর মনে হতো কত তাড়াতাড়ি কলকাতায় ফিরব। এখন কলকাতা গেলে মনে হয় কত তাড়াতাড়ি এই প্রকৃতির কাছে ফিরে আসব। একেই বলে আরণ্যক সিন্ড্রোম। এই কদিন শুধু প্রকৃতি মিস করেছ, মানুষ মিস করনি? ছেলে তো কিছুই শিখছে না, এত দামি স্কুলে পড়ে। আরে বিলেতে টিকিটটা শেখ, সকালে আমাকে গুড মর্নিংটা বল। গুড মর্নিং ড্যাড। ড্যাড, তুমি রেগে আছো? দাদা কিছু বললেন? মানে একটা শব্দের মানে? একটা শব্দের অনেক মানে হয়। যে মানেটা সবাই জানে, যেটা চলে আর কি। চিটিং বাজ। এত অবখবর কি আছে? আমার কথাই তো ভাবছিল। সুমন একটা ডাইনি পাল্লায় পড়েছে জানো? আমি জানি, ও সব জায়গায় ডাইনি আছে। বৌদি ডাইনি নয় দিদি, সেটা বোঝার মতন ক্ষমতা তোর এখনো হয়নি। এমন মোহে পড়েছিস তুই। ওভারড্রাফটের লিমিট না বাড়ালে ব্যবসাটা যে বাড়ে না, ভালো বাড়িতে থাকা যায় না, গাড়িতে চড়া যায় না, ভালো স্কুলে পড়া যায় না, এটা বোঝো? গাধা কোথাকার। স্যার ব্যবসা কি বন্ধ করে দেবেন? কি খাবো আমরা এতগুলো লোক? কোনোদিন সুখী হওনি তাই না? আমি বয়সে বড় বলে, তোমার বন্ধু হতে পারিনি বলে সারা জীবন শুধু ভাই ভাই করে গেলে। হ্যাঁ দেখো, মেয়ে দেখো ওর জন্য। একটা মেয়ে দেখেছি কিন্তু কোমর বাঁধো স্মিতা, সুমনের বিয়ে। জানো স্মিতা, ডিকশনারিতে স্বামী শব্দের অর্থ কি লেখা আছে? মাস্টার, মাস্টার। ছবিটির ট্রেলার থেকে আমার ভালোই লেগেছে। আমি আমার রিভিউয়ের প্রথমেই যে কথাটি বলেছিলাম পরিচালকের ভূমিকা সম্বন্ধে, সেটা এই ছবির ট্রেলারে ব্রাত্য বসুর পরিচালনায় তার প্রতিফলন সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ছবিতে যে সকল শিল্পীরা অভিনয় করেছেন তারা সকলেই খুব ভালো শিল্পী। তাদের অভিনয় খুব ন্যাচারাল লেগেছে, যেটা কিনা একটা ছবির জন্য প্লাস পয়েন্ট। এছাড়া তাদের সংলাপ বলার ধরন ও অভিব্যক্তি খুবই ভালো লেগেছে আমার। ছবিটির গল্প অসাধারণ। গল্পে একটা সম্পর্কের যে বিভিন্ন দৃষ্টিকোণ থাকে তা এখানে তুলে ধরা হয়েছে। ছবিটির সংলাপ আমাদের রোজকার জীবনে সাধারণভাবে যেভাবে আমরা কথা বলে থাকি সেরকমভাবেই উপস্থাপনা করা হয়েছে। সব দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় ছবিটি ভালোই হবে। ছবিটা সম্বন্ধে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন অবশ্যই। আজ তবে এইটুকু থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।